আসলে আমি প্রথমে আমাদের প্রোগ্রাম সম্বন্ধে বলি। প্রোগ্রামটা হচ্ছে যে আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটা ছিল হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম করা। আমরা 18 সংগঠন এই প্রোগ্রামটির আয়োজন করেছিলাম, চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠন। তো সেখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে আমরা এই যে দীর্ঘ মাসব্যাপী যে আমরা আন্দোলন করতেছি দুজনের পদত্যাগের দাবিতে, আজকে কিন্তু সেটা দেখেন আপনারা সবাই, সাংবাদিক ভাইয়েরা সবাই দেখেছেন যে আজকে দেখেন এখানে আমরা কিন্তু কোনো শিল্পীদেরকে কিন্তু আমরা কোনো দাওয়াত দেইনি। আমরা তারা নিজেরাই জাতির জনকের এই শাহাদত বার্ষিকীতে তারা আমাদের এই অনুষ্ঠানে এসেছে নিজের থেকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এখান থেকে বুঝতে হবে বা এখান থেকে এটাই প্রমাণ করে দেয় যে তারা যে বলে যে শিল্পী তাদের সব শিল্পী তাদের কোনো শিল্পী আমরা কে ওনাদের পদত্যাগ চাওয়ার, তো আজকে এই মঞ্চে দেখেন যে যে তারকার যে মিলন মেলা হয়েছে, তারকার যে ঝলকানি ছিল আজকে, তো সেই ঝলকানিই প্রমাণ করে দেয় যে আজকে তাদের আর ওইখানে এই সেক্রেটারি প্রেসিডেন্ট থাকার নৈতিকতা নাই। তাদের আজকে এই যে 184 জন যে শিল্পীদের সদস্যপদ খারিজ করা হয়েছে, তাদের এই আত্মনাদ, তাদের এই হাহাকার আজকে প্রমাণ করে দেয় যে আজকে কিন্তু তাদের এই আত্মনাদ এবং এই হাহাকারের প্রেক্ষিতেই কিন্তু আজকে একটা বিপ্লব ঘটিয়েছে এই শিল্পীরাই। আজকে শিল্পীরা আমাদের মঞ্চে একত্রিত হয়েছে, এর অর্থই বুঝে নিতে হবে যে তাদের প্রতি অনাস্থা এনেছে তারা। ১৮৪ জন যে শিল্পীদেরকে তার স্বেচ্ছাচারিতার কারণে আমাদেরকে শিল্পী সমিতি থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ চলচ্চিত্রের 18টি যে সংগঠন আছে তাদের সাথে আমরা ভুক্তভোগী 184 জন শিল্পী একত্রতা প্রকাশ করেছি। সেই একত্রতা প্রকাশ করার সাথে সাথে আমরা একটি সংগঠন তৈরি করেছি, যে সংগঠনের নাম হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম। এবং সেই শিল্পী অধিকার রক্ষা ফোরাম থেকে 18 সংগঠনের সাথে আজকে আমরা একত্রতা ঘোষণা করেছি। আমাদের এই সংগঠন করার কোনো প্রয়োজন হতো না যদি না আমরা নির্যাতিত নিষ্পেষিত না হতাম। আমাদেরকে সংগঠন করতে বাধ্য করা হয়েছে, আমরা নিজের ইচ্ছায় সংগঠন করতে আসিনি। সংগঠন করা আমাদের কোনো কাজ না, আমরা শিল্পী, আমাদের কাজ হলো চলচ্চিত্রে অভিনয় করা। সেই অভিনয়কে বাদ দিয়ে এই করোনাকালীন সময়ে আজ আমরা একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটাতে বাধ্য হয়েছি, নিজেদের অধিকার রক্ষা করার জন্য, শিল্পীদের অধিকার রক্ষা করার জন্য। বাংলাদেশে শুধু যারা সুপারস্টার তারাই শিল্পী না, তাদের সাথে তাদের সহশিল্পী থাকে, অনেক ধরনের শিল্পী থাকে, কিন্তু তাদেরকে তারা শিল্পীই মনে করে না।
আমাদের একটা আন্দোলন এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের সব কিছুই। আমাদের তো কথা হচ্ছে যে আমাদের চলচ্চিত্র নির্মাণের, চলচ্চিত্র উন্নয়নের যে নীতিমালা আছে, আমরা যে নীতিমালা করেছি চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, যে নীতিমালা করেছি, যে নীতিমালা মেনে যদি সমস্ত শিল্পীরা কাজ করে তাহলে 30-35% নির্মাণ ব্যয় কমে যায়। এই সংকটকালে, এই করোনাকালে আমাদের এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো খুবই জরুরি, আমরা সেই জন্যই নীতিমালা করেছি। আপনারাই বলুন দর্শকরা, যে একটা আর্টিস্টকে আসার কথা হচ্ছে 9টার সময় সেটে আসার কথা, সকাল 9টায় আসবে, তারপরে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, এক শিফট কাজ করবে। সেই আর্টিস্ট যদি 5টার সময় আসে, তাহলে এই আর্টিস্ট, তাহলে আমাদের কতখানি ক্ষতি হয়। আমরা আমাদের এই যে এখানে যে আসার পরেই 4,000 টাকা আমাদের, এই কেউ যদি এই আশেপাশে থেকে আসে কনভিন্স দেওয়া লাগে, এই যে কত টাকা, এই সমস্ত অনেক মিসইউজ, এক একজনের পার্সোনাল মেকআপম্যান, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগুলো নিয়ে আসে, এই সমস্ত তো আমাদের প্রোডাকশনই আছে। এই ব্যয়গুলো যদি আমরা কমাতে পারি, 30-35% ব্যয় কমে যায়, তাহলে আমরা সেটা কেন করবো না? আজকে এই করোনাকালীন সময় আমরা কেন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এই কাজগুলো করবো না? আমরা কেন আজকে ছবি নির্মাণ বন্ধ হয়ে গেছে বাজেটের জন্য, আজকে ছবির ব্যবসা নাই? তাহলে এগুলো তো বুঝতে হবে। আমরা সেগুলো নিয়ে এই অনিয়মের বিরুদ্ধে, আমরা নিয়মকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা নীতিমালা করেছি। আমরা কিন্তু কারোর উপর চাপায় দেইনি নীতিমালা। মেনে কাজ করবেন, দেখেন আজকে আমরা সেই নীতিমালা আপনাদের মানতে হবে প্রথম কথা। তারপরে হচ্ছে যে এই যে 184 জনের আপনারা এখান থেকে তাদের মেম্বারশিপ খারিজ করেছেন, বাতিল করেছেন, কি অন্যায় ছিল তাদের? তাদের একটাই অন্যায় যে আপনি এগুলাকে বেছে বেছে মনে করছেন, এগুলো আপনার কথা বলে না, এগুলা হয়তোবা আগামীতে আপনাকে ভোট দিবে না। হ্যাঁ, এদের ভোট দিয়ে আপনি নির্বাচিত হয়ে আপনি এদের সমস্ত লোকগুলো 184 জনের মেম্বারশিপ খারিজ করে দিলেন। আজকে শুধু খারিজ করা না, আপনি তাদেরকে FDC-তে ঢুকতে দেন না, এন্ট্রি দেন না। আপনি কি একবারও ভাবেননি যে 184 জন পরিবার এখানে কাজ করে খায়, এদের পেট কীভাবে চলবে, এদের সংসার কীভাবে চলবে? এরা যে এই নিদারুণ অবস্থায় আছে, আজকে তাদের করুণ কাহিনী যদি আপনারা দেখেন, আপনাদের নিজেরাই এটা অনুভব করবেন, তা আপনাদের মনে একটুও কষ্ট হয়নি যে এই যে সমস্ত শিল্পীরা আপনার জন্মের আগের থেকে এই ইন্ডাস্ট্রি যে কাজ করছে, এদেরকে আপনি কীভাবে বিতাড়িত করলেন? আপনার জন্মের আগে তারা এই ইন্ডাস্ট্রি যে কাজ করছে, এত এখনও এমনও শিল্পী আছে যে যারা আপনি যখন আপনার মার গর্ভে আসেন নাই, তার আগের থেকে কাজ করছে, কেন আপনি তাদেরকে বের করে দিলেন? তাদের কী অন্যায়, কী অপরাধ, ব্যক্তি স্বার্থে কেন এগুলো করলেন? আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতি এসেছে, আপনার বিরুদ্ধে অনেক স্বজন প্রীতি এসেছে, স্বেচ্ছাচারিতা এসেছে, অভিযোগ এসেছে, তাহলে এই সমস্ত অভিযোগের
এগুলো আপনি মাথার পেতে নিয়ে আপনি পদত্যাগ করলেই কিন্তু ইন্ডাস্ট্রিটা একটা শান্ত হবে, আমাদের আন্দোলনও শেষ হবে, সব কিছু একটা স্থিতিশীল আসবে। সেই জন্যই আমরা বলতেছি যে আপনি আর কাল বিলম্ব না করে আপনি পদত্যাগ করে আপনি এই সমস্ত এই যে যারা আমাদের 184 জন, এই যে আমাদের যারা যে নীতিমালা চলচ্চিত্র নির্মাণের এগুলাকে আপনি করার জন্য আমরা চলচ্চিত্রকে আগায় নেওয়ার জন্য সহযোগিতা করেন।